সম্মানিত ভিউয়ার্স, আজকের টিউটোরিয়ালে স্বাগত। তো আজকে আমি দেখাবো কিভাবে আপনারা ছবি দিয়ে ভিডিও তৈরি করবেন। তো ভিউয়ার্স, এর জন্য অবশ্যই আপনাকে একটি এডিটিং সফটওয়্যার ডাউনলোড করার পর ইনস্টল করে নিতে হবে আপনার ল্যাপটপে অথবা ডেস্কটপে। তো ভিউয়ার্স, চলুন আর কথা না বাড়িয়ে এখন আমাদের মূল কাজ শুরু করা যাক। তো ভিউয়ার্স, এই কাজটি করার জন্য অবশ্যই কী করতে হবে? তাহলে অবশ্যই একটি সফটওয়্যার, আমি এখানে একটি এডিটিং সফটওয়্যার ক্যামটেশিয়ান 9 এখানে লক্ষ্য করছেন। এই ক্যামটেশিয়ান 9 সফটওয়্যারের মাধ্যমে আমি ছবি দিয়ে কিভাবে ভিডিও তৈরি করা যায় সেটি এখন করে দেখাচ্ছি। তো এজন্য এখানে আমি কী করব, ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে ওপেন করব। তো এই সফটওয়্যারটি ওপেন হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি। লোডিং ফাইনাল ভিউ। হ্যাঁ, দেখেন সফটওয়্যারটি কিন্তু ওপেন হয়েছে। তো এখানে তিনটি অপশন রয়েছে, নিউ প্রজেক্ট, নিউ রেকর্ডিং, ওপেন প্রজেক্ট। তো আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব। করার পর প্রজেক্টটি ওপেন হয়েছে। এখন আমি যে ছবিগুলো দিয়ে আমি ভিডিও তৈরি করব সেই ছবিগুলো এখন আমরা এই প্রজেক্টে নিয়ে আসব। এর জন্য আমরা কি করব, ইম্পোর্ট মিডিয়া অথবা এই প্লাস চিহ্নে ক্লিক করে নিয়ে আসব। তো আমরা ইম্পোর্ট মিডিয়া ক্লিক করে নিয়ে আসি। তো এখানে ক্লিক করব। তো করার পর এখানে আমি অবশ্যই যে ছবিগুলো দিয়ে ভিডিওটি তৈরি করব অবশ্যই আমাকে কি করতে হবে, সেই ছবিগুলো আগের থেকে কোনো ফোল্ডারে সংরক্ষণ করতে হবে। তো আমি এখানে এই আমি ফুল দিয়ে একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাবো। তো এখানে আমার এই ফ্লাওয়ার নামক যে ফোল্ডারটি রয়েছে সেখানে আমি ক্লিক করে এখন দেখেন এই ছবিগুলো দিয়ে আমি একটি ভিডিও বানাবো। তো কী করব, আমি এভাবে সিলেক্ট করার পর ওপেনে ক্লিক করলেই কিন্তু দেখেন এখানে চলে আসবে। এরপরে আবারও এখানে প্লাস চিহ্নে ক্লিক করে ইম্পোর্ট মিডিয়ায় ক্লিক করব। তো এভাবে এক এক করে না নিয়ে আমি একবারে সিলেক্ট করে আমি সবগুলো ছবি নিয়ে যেতে পারি, সেজন্য কম সময় লাগবে। তাহলে এখানে কন্ট্রোল এ চেপে কী করব, অল সিলেক্ট করব। করার পর ওপেনে ক্লিক করব। দেখেন এখানে কিন্তু সব ছবিগুলো চলে এসেছে। তাহলে আমরা এভাবেই পর্যায়ক্রমে কী করব, এভাবে ছবিগুলো এভাবে ড্র্যাগ করে এখানে ছেড়ে দেব। তো ভিউয়ার্স, এভাবে ছবিগুলো কি করব, আমি এখন এভাবে এখানে আমি এভাবে কোণা ধরে টেনে এভাবে ছেড়ে দেব। প্রতিটি পিকচার এভাবে আমরা এই কাজটি করে নেব। দেখেন এই যে, তো এভাবে করার পর কি করব, এখন আমি এই ছবিগুলোর উপরে আমি অ্যানিমেশন দেব। তো এছাড়াও আপনারা এ ধরনের দেখেন এখানে বিভিন্ন ধরনের ট্রানজিশন রয়েছে। তো চাইলেই আপনারা যে কোনো একটা ট্রানজিশন এভাবে দিতে পারেন। দেখেন এটা কিভাবে আসে, এই যে। তারপর চাইলে আপনি এটা দিতে পারেন এভাবে পর্যায়ক্রমে, আপনি আপনার পছন্দ মতো যে কোনো ট্রানজিশন ইউজ করতে পারেন। তো তারপরে আবার অ্যানিমেশন, যেমন আপনার এখানে ক্লিক করার পর অ্যানিমেশনে যাওয়ার পর এখানে অনেকগুলো অ্যানিমেশন রয়েছে। যেমন আমি যদি এটা ইউজ করি, দিলাম, তাহলে আমি যেটা ইউজ করব সেটা কী করব, এভাবে ড্র্যাগ করে ছেড়ে দেব। দেওয়ার পর আমি এটা কী করব, এটা এভাবে দিয়ে এভাবে টেনে লম্বা করে দেব। তাহলে কী হবে, ভিডিওটি আস্তে আস্তে দেখেন ছবিটি আস্তে আস্তে জুম হবে। দেখেন মনে হচ্ছে আপনি কোনো DSLR ক্যামেরা দিয়ে এভাবে ভিডিও করছেন। তাহলে এভাবে আপনার অ্যানিমেশন দেওয়ার পর আপনার কিন্তু দেখেন এখন আপনার ভিডিওটি কিন্তু কীভাবে অ্যানিমেশনগুলো হচ্ছে দেখেন।
তো ভিউয়ার্স, এভাবে অ্যাডমিশন দেওয়ার পর এখন আপনাকে কি করতে হবে, এই ভিডিওটির আপনার একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিবেন, তাহলে আরও ভালো লাগবে। এটা করার জন্য কি করতে হবে আপনাদেরকে, অবশ্যই এই যে আবারও মিডিয়া যেতে হবে, যাওয়ার পর প্লাসে ক্লিক করবেন, করার পর ইম্পোর্ট মিডিয়া। তো একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে যেটি ইউজ করবেন সেটি অবশ্যই যেন কপিরাইট ফ্রি হয়। তো আমি এখানে কিছু আগে থেকেই কপিরাইট ফ্রি মিউজিক এখানে ডাউনলোড করে রেখেছি। তো সেখানে আমি গিয়ে সেই কপিরাইট ফ্রি যে ব্যাকগ্রাউন্ড মিউজিক রয়েছে সেটি এখন আমি এখানে দিয়ে দেব। দেখেন তো আমি এটি ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে আমি এখন এটা দিয়ে দেব, এখানে চলে এসেছে। একইভাবে আপনারা ড্র্যাগ করে এনে এভাবে ট্র্যাকে ছেড়ে দেবেন। তো একটা জিনিস হচ্ছে কি, যে আমি যে ভিডিওটি বানাচ্ছি তো এটার তুলনায় কিন্তু আমরা যে এখানে মিউজিকটি ইউজ করছি সেটি কিন্তু অনেক বড়। সেক্ষেত্রে আমি কী করবো, এটি এভাবে ধরে এভাবে এর সমান করে দেব। আরেকটি বিষয় সেটি হচ্ছে কি, যে আমার এই যে মিউজিকটি রয়েছে সেটির ভলিউম, এই যে লেভেলটা লক্ষ্য করছেন, এটি কিন্তু ভলিউম লেভেল, দেখেন পার্সেন্ট দেখাচ্ছে, এটি আপনি এভাবে ধরে ভলিউম বাড়া কমা করতে পারেন। তো দেখেন এখন আমি একটু প্লে করে দেখাচ্ছি। তাহলে দেখেন আপনার কিন্তু ভিডিওটি তৈরি হয়ে গেল। তো ভিউয়ার্স, এরপরে যে কাজটি করতে হবে আপনাদেরকে, এটা সেভ করতে হবে। সেভ করার জন্য আপনাকে ফাইলে যেতে হবে, যাওয়ার পর সেভে ক্লিক করতে হবে। তো এখানে দেখাচ্ছে যে আনটাইটেলড প্রজেক্ট, তার মানে এখানে আপনার টাইটেলড দিতে হবে, টাইটেল ধরে নিলাম এখানে আমি যে নামটি দিব ফ্লাওয়ার্স ভিডিও, দিলাম টাইটেল, তারপরে আমি সেভ করব। তো এখানে বলা আছে যে ফ্লাওয়ার্স ভিডিও অলরেডি এক্সিটস ডিউ ওয়ান টু রিপ্লেস ইট, অর্থাৎ এখানে আমি নাম একটা নাম এর আগে ওই নামে সেভ করেছি, এটা আমি রিপ্লেস করব। ওকে, এরপরে আমি কি করব, সেভ করা হয়ে গেল। এখন মূল যে কাজটি হবে সেটি হচ্ছে কি, এটাকে আমি এখন রেন্ডারিং করব, অর্থাৎ ভিডিওটি সম্পূর্ণরূপে কমপ্লিট করার জন্য কি করতে হবে, এখানে শেয়ারে যাওয়ার পর লোকাল ফাইলে ক্লিক করতে হবে, এটা আমি কেটে দেব। এরপর দেখেন এখানে অনেকগুলো ভিডিও ফর্ম্যাট এসেছে, একটা হচ্ছে এমপি ফোর, WMV, আবার হচ্ছে AVI, হচ্ছে GIF, M4A। তো আমি কি করব, MP4 এটি সিলেক্ট করে দিয়ে নেক্সটে ক্লিক করব, আবারও নেক্সট, আবারও নেক্সট, ফিনিশ। তো এখানে কি করছে, ক্রিয়েট ফোল্ডার, ইয়েস। দেখেন আমার কিন্তু ভিডিওটি রেন্ডারিং হচ্ছে, রেন্ডারিং হলেই আমার ভিডিওটি সম্পূর্ণরূপে শেষ হয়ে যাবে। তো রেন্ডারিং হতে একটু সময় লাগবে। তো ভিউয়ার্স, এর ফাঁকে একটি কথা বলে নিই, সেটা হচ্ছে কি, যে আপনারা যে ছবি দিয়ে আপনারা ভিডিও বানাবেন অবশ্যই সেই ছবিগুলো যেন কপিরাইট ফ্রি হয়। কেননা আপনি যেহেতু এই ভিডিওটি বানানোর পর আপনার চ্যানেলে আপলোড করবেন, অবশ্যই সেটা কপিরাইট ফ্রি হতে হবে। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি রেন্ডারিং শেষের দিকে, একটু পরেই এই রেন্ডারিং শেষ হয়ে যাবে। ওকে, এখন আমি এটা কী করব, ফিনিশ করে দেব। তো এটা কেটে দিই, দেওয়ার পর ফিনিশ করে দেব। তো আমার কিন্তু এটা মিনিমাইজ করে দেখব এখন আমার ভিডিওটি কোথায় জমা হয়েছে। তো অবশ্যই PCতে জমা হয়েছে। PCতে যাওয়ার পর এখানে দেখবেন ডকুমেন্টস, ডকুমেন্টসে যাওয়ার পর এই যে ক্যামটিশে স্টুডিও নামে একটি ফাইল খুলেছে, এবং এই ফাইলের মধ্যে দেখেন এখানে একটি ফোল্ডার, তো এই ফোল্ডার মধ্যেই আমার এই ভিডিওটি রয়েছে ফ্লাওয়ার্স ভিডিও নামে। দেখেন আমি ক্লিক করে দেখাচ্ছি, ভিডিওটি ওপেন হচ্ছে, এই যে ভিডিওটি তৈরি হয়েছে। তো সম্মানিত ভিউয়ার্স, এতক্ষণ থেকে কীভাবে
ছবি দিয়ে ভিডিও তৈরি করতে হয় সেটি আমি করে দেখালাম। আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন। এতক্ষণ থেকে আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সকলের জন্য শুভকামনা রইল।